হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরোয়া রূপচর্চা ও ডায়েট টিপ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছে ভ্যালেন্টাইন, ছো আমাদের মধ্যে অনেক আনন্দ উল্লাস, সবাই ঘোরাঘুরি কিভাবে করব শুরু হয়ে গেছে প্ল্যান। ও তার আগে তো পহেলা ফাল্গুন, দুইটা অনুষ্ঠান একসঙ্গে, তো এই জন্য আমরা দৌড়াদৌড়ি করি পার্লারে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে পার্লারের হেয়ার স্পা বাসায় করা যায়। পার্লারের হেয়ার স্পা করতে গেলে অনেকটা ব্যয়বহুল পড়ে, অনেক সময় সময়ের অভাবেও হয় না, কিন্তু সেই স্পা বাসাতে খুব কম খরচেই করা যায়, এবং এই স্পার ফলে আপনার চুল হবে ঝলমলে সিল্কি। এর জন্য আমি ব্যবহার করব চাওবার স্পা কন্ডিশনার। আপনি যে কোনো মার্কেটের বড় বড় দোকানে গেলে এটি পাবেন। আমি এটি আমার রাজশাহী থেকে নিয়েছি, এটির দাম নিয়েছে 260 টাকা। আপনারা জায়গা ভেদে দামের তারতম্য হতে পারে। এই স্পার ফলে আপনার চুল হবে সিল্কি ঝলমলে, আর মাসে অন্তত একবার এই পার্লারের স্পাটা বাসায় করলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে, আর পার্লারে করতে অনেক খরচও বেশি। এই চাওবো কন্ডিশনারটি আমি প্রথমে যেভাবে স্পা করবেন, আপনাদের চুল শ্যাম্পু করে নেবেন, নেওয়ার পরে খুব ভালোভাবে চুল মুছে নিতে হবে। তারপরে এই কন্ডিশনার আপনারা যে পরিমাণ নেবেন সমপরিমাণ পানি কন্ডিশনারে মিক্স করবেন, এবং খুব ভালোভাবে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত খুব ভালোভাবে দিতে হবে, এবং ভালোভাবে লাগানোর পরে একটি বড় দাঁতের চিরুনি দিয়ে চুলটি আঁচড়াতে হবে, এবং চিরুনির সঙ্গে যে কন্ডিশনারগুলো লাগবে সেটি পুনরায় চুলে লাগিয়ে চুল স্ট্রেট করে রাখতে হবে, এবং 45 মিনিট হয়ে গেলে খুব ভালোভাবে মাথা ধুয়ে ফেলবেন। ব্যবহারে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো আর পার্লারে যাওয়ার কী দরকার? অত টাকা খরচ না করে আপনি বাসাতে একটা স্পা কন্ডিশনার কিনলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।